গেল সপ্তাহে উত্তরাখণ্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে 18তম যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় ভারত। এই মহড়া চালানো হয় চীন ভারতের মধ্যকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, আর এতেই বাধে বিপত্তির। বেজিং এর দাবি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে যে চুক্তি হয়েছিল এই সামরিক মহড়ার কারণে তা লঙ্ঘন করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বেইজিংকেই রীতিমতো শাসালো ওয়াশিংটন। চীনের এই দাবির ভিত্তিহীন উল্লেখ করে মহড়া নিয়ে নাক না গলানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানান, আগামীতেও ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দিল্লিকে সমর্থন দেবে ওয়াশিংটন। একই সুর ভারতেরও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যৌথ সামরিক মহড়া নিয়ে তৃতীয় কোনো দেশের মন্তব্যের অধিকার নেই। এমনকি 1993 ও 1996 সালের চীন ভারতের হওয়া চুক্তির সঙ্গে মহড়ার কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়। এ অবস্থায় সীমান্তে শান্তি চুক্তি লঙ্ঘনের বিষয়ে উল্টো বেইজিংকেই নজরদারিতে রাখা হবে বলেও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।